साथियों, आज ये निर्णय लिया गया है। हाय, दिस इज नूरुल हासान। वेलकम टू माय चैनल एडुकेयर बाय नूरुल। आज के ए भिडियोटी आपनादेर ई श्रम कार्डे जिनारा एप्लीकेशन करेछेन एवं अनेके डाउटर मध्य आछेन जे आपनी एप्लीकेशन करबेन कि करबेन ना। सो एक मोस्ट वाइटल इनफर्मेटिव भिडियो बनाते जाच्छी। अनेके टेंशनेर मध्य आछे एप्लीकेशन करे एवं अनेके करबेन करबेन भावछेन। सो 330 टाका जे बछरे काटबे बा 12 टाका काटबे, केन काटबे एवं आपनी केन ए टाकाटा दिते जाबेन। सो एवं एछाड़ा अनेके भावछेन पेंशन पाबेन। सो एक मोस्ट वाइटल इम्पोर्टेंट भिडियो होते जाच्छे जिनारा एप्लीकेशन करेछेन एवं অনেকেই অ্যাপ্লিকেশন করার জন্য ভাবছেন। সো আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ যে এর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ সুবিধা অসুবিধাগুলি আমি এই ভিডিওটিতে আলোচনা করে দেব, যাতে আপনাদের উপকৃত হয় এবং আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়। সো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। ফার্স্ট টাইম যারা এসেছেন তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ই শ্রম কার্ডের আবেদন করলে কি কি সুবিধা পাবেন সেটি আমি আলোচনা করে দিই। এরপরে লাস্টে আপনাদের অসুবিধাগুলো অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজগুলো আমি আলোচনা করে দেব। সো যেহেতু পিএম নরেন্দ্র মোদি এই স্কিমটি লঞ্চ করেছেন, প্রধানমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য ই শ্রম পোর্টালটি তিনি লঞ্চ করেছেন। এখানে এই পোর্টালে আবেদন করতে পারেন এ বলে ডিটেলসে কিছু এখানে দেওয়া হয়েছে, যেমন শ্রমিক, লেবার এবং শ্রমিকের আন্ডারে কতগুলো পড়ছে, প্রায় 100 থেকে 200 ক্যাটাগরি পড়ছে। সো আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের আই বাটনে, এন্ড অফ স্ক্রিনে, এছাড়া ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যে যে সমস্ত শ্রমিক সংগঠনের কি কি কর্মীরা আবেদন করতে পারবে তিনাদের লিস্টটি পুরো আপনি চেক করে নিতে পারেন। যেহেতু আমি এই ভিডিওটি শর্ট করার চেষ্টা করছি, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটি আমি কেবলমাত্র আলোচনা করে আপনাদের দেখাবো, যাতে আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি বিভ্রান্ত না হন, পুরো ডিটেলসটা আপনারা জেনে নেন। আর একটু বলছি, অনেকের প্রবলেম হচ্ছে যেহেতু আপনাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটি লিঙ্ক নেই, এই জন্য আপনার প্রবলেম হচ্ছে আপনারা কি করবেন, সিএসসি অর্থাৎ আপনার নিকটবর্তী যে তথ্যমিত্র কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ডাইরেক্ট আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন। এবার ই শ্রম কার্ডের জন্য আবেদন করার শর্তটি আমি একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। ওকে, যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদেরও একটু জানা দরকার যে আমার বয়স কত হবে বা আমার ইনকাম কত লাগবে, সো আমি ই শ্রম কার্ডে অ্যাপ্লাই করতে পারি। সো সর্বপ্রথমে আপনাকে জানতে হবে অসংগঠিত শ্রমিকদের বয়স 16 থেকে 59 বছরের মধ্যে থাকতে হবে এই কার্ডের জন্য। ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আরও বলে রাখছি, যিনারা কোনো স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখলে তিনারাও অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে বা প্রাইভেট জবের সঙ্গে নিযুক্ত না হলে আপনি ই শ্রম কার্ডের বেনিফিট পেতে পারেন। এছাড়া কোনো টিউশন টিচার, এছাড়া বিভিন্ন ক্যাটাগরির যে সমস্ত আপনি কোনো কিছু ইনকাম করছেন আপনিও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা প্যানিক হবেন না যে আপনি স্টুডেন্ট বলে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা কোনো ব্যাপার নেই। যেহেতু আপনি পড়াশোনা করছেন এবং এর সঙ্গে সঙ্গে আপনি আউট অফ ইনকাম করতে পারেন, সো এর জন্য আপনাকে যখন কোয়ালিফিকেশন চাইবে ফর্ম ফিল আপটির জন্য সেখানে দেখবে আপনার কোয়ালিফিকেশনটা চাইবে। সো আপনারা প্যানিক হওয়ার কারণে আপনি স্টুডেন্ট হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ এ লেবার। সো লেবারটা অনেক ক্যাটাগরি লেবার হয়। এরপরে দ্বিতীয় অপশনে দিয়েছে অসংগঠিত শ্রমিকরা যদি কোনো ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স পে করলে আপনি আবেদন করতে পারবেন না। যদি এই আবেদনকারী কোনো রকম এমপ্লয় প্রোভাইডেন্ট ফান্ড বা অর্গানাইজেশন বা এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের সদস্য না হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আরও একটু ইনফরমেশন দিচ্ছি, আপনি যদি কৃষক হন তাহলে 100% এইটি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ কৃষক সম্প্রদায়ও একটি শ্রমিকের আন্ডারে পড়ছে। এরপর বলেছে ই শ্রম কার্ডে আবেদন করলে কি কি সুবিধা পাবেন, যেটি আমি প্রথমে আলোচনা করব বলেছি। সো আমি একটু ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝে মাঝে, আপনাদের ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। ই শ্রম কার্ডের জন্য আবেদন করলে এই কার্ড যদি আপনার থাকে আপনি অনেক সুবিধা পেয়ে থাকবেন। আমি আলোচনা করে দিচ্ছি যে সমস্ত সুবিধাগুলি, আর আবেদনের শর্তটি আমি আলোচনা করে দিচ্ছি। আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাকে এজ হতে হবে, আপনার মাসিক ইনকাম 15,000-এর কম হতে হবে, অর্থাৎ 15,000 মাসিক ইনকাম হতে হবে, এবং ইপিএস, এনএসপি, ইএসআইএসআই সদস্য হলে আবেদন করতে পারবেন না। আর যদি আপনি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে এটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার আবেদনের পদ্ধতি, অর্থাৎ আবেদনের জন্য আপনাকে তেমন কিছু লাগবে না, লাগবে আধার কার্ড, মোবাইল নাম্বার আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।
আধার কার্ড, মোবাইল নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটি জাস্ট হলে আপনি অ্যাপ্লাই করে দেবেন। আপনার কোনো কোয়ালিফিকেশন, জমির পর্চা বা কিচ্ছু লাগবে না, কোনো আপনি কোনো সংগঠনের সঙ্গে কাজ করলেও সে তার প্রমাণ হিসাবেও কিছু লাগবে না। এরপর দিয়েছে আবেদনের জন্য আপনি সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি কিংবা পিএমএসওয়াইএম এর ওয়েবসাইটে গিয়ে নিজে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের লাভ কী অর্থাৎ আপনার সুবিধাগুলি কী কী? পিএমএসওয়াইএম এ আবেদন করলে আপনার বয়স 60 বছর হবে, তখন আপনি মাসে 3000 টাকা করে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এর পাশাপাশি যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার স্বামী বা স্ত্রী কী হবে, অর্থাৎ আপনি হাজব্যান্ড মারা গেলে স্ত্রী বেনিফিটটা পাবে, স্ত্রী মারা গেলে হাজব্যান্ড বেনিফিটটা পাবে, যেটা মাসে 1500 টাকা করে পাবে, এই লাভ নিতে পারবেন। অর্থাৎ আপনি নিজের নামে যদি এটি অ্যাপ্লাই করেন তাহলে টোটাল 3000 পাবেন, আর আপনার যে নমিনি থাকবে, তিনি আপনি মারা গেলে আপনার নমিনি যেটা হবে সেই নমিনি হাফ পাবে, অর্থাৎ 1500 টাকা করে পাবে। আপনাকে কিছু টাকা 50% দিতে হবে, তবে সেই টাকা কোথায় গিয়ে জমা করতে হবে না, অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। কত বয়স, কত টাকা নিতে হবে, এই চার্জটি ফলো করুন। এখানে একটা চার্জ দিয়েছে যে আপনার কত টাকা কাটবে বা কী কাটবে, আমি ভিডিওটির মধ্যে তোমাদের আলোচনা করে দেবো যে 330 টাকাটি কেন কাটবে। আর আপনাদের কিছু ইনফরমেশনের দরকার হলে 1900-2676-888 নাম্বারে কল করে আপনার ডাইরেক্ট ডিটেলসে আপনারা জেনে নিতে পারবেন। আর এখানে বলেছে বয়স, যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদের লেনদেনের দীর্ঘ, এখানে অনেক কিছু আবেদনের পদ্ধতি কি বলেছে, আবেদন করতে হবে অনলাইনে সিএসসিতে গিয়ে, আমি সর্বপ্রথমে এটা আলোচনা করে দিয়েছি। এরপর এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি যে কত মাসে বা কত বছরে আপনাদের একটা চার্ট দিয়ে দিয়েছে, আমি এটা লাস্টে আলোচনা করছি। আপনার বয়স 60 বছর হলে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পাবেন, এবং এই প্রকল্প করলে 2,00,000 টাকা বিমা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কোনো প্রবলেম হলে বা 60 বছর আগে আপনি কিছু হয়ে গেলে আপনি 2,00,000 টাকা আপনার ফ্যামিলি ইন্স্যুরেন্স হিসাবে পাবে। এই জন্য আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 18-50 বছর। এখানে প্রতি মাসে 330 টাকা করে দিতে হবে। আবেদন করতে চাইলে যেখানে আপনি করবেন তখন আপনার 2,00,000 টাকা পাওয়া, অর্থাৎ শ্রমিক কার্ডের সঙ্গে এটি যুক্ত হয়ে যাচ্ছে, যেটা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা। যখন আপনি এই কার্ডটি যখন অ্যাপ্লাই করবেন ইশ্রম কার্ডে, তখন একটি অপশন থাকবে যে পিএমজেজেবিওয়াই করতে আপনি কি ইচ্ছুক, একটি বক্স থাকবে, ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নো করবেন। অর্থাৎ আপনি 330 টাকা বছরে যদি দিতে চান তাহলে আপনি ইয়েস বক্সে ক্লিক করবেন, আর না দিতে চান না অপশনে ক্লিক করবেন। এই অপশনটির জন্য অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে 330 টাকাটি যে লাগছে সেটি আপনাকে ইয়েস করতে হবে, তবেই 300 টাকাটা কাটবে। এরপর যেটা বলে রাখছি, এই জীবনজ্যোতি বিমার জন্য আপনাকে কী করতে হবে, বয়স হতে হবে 18-70 বছরের মধ্যে হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে আর আধার নাম্বার লাগবে, এটা হলে আপনি হয়ে যাবে। এর জন্য বলেছে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আপনাকে ইশ্রম পোর্টালে আবেদন করলে এই লাভ হয়, অর্থাৎ ইশ্রম পোর্টালে অ্যাপ্লিকেশন করার পরে এটি অটোমেটিকলি আপনার হয়ে যাবে। আর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেহেতু ইশ্রম কার্ডের একটা বেনিফিট, এটি কী হচ্ছে, এর বেনিফিটটা কী হচ্ছে, 2,00,000 টাকা পাবে। আপনার কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু হলে আংশিক ক্ষতিপূরণ 1,00,000 টাকা, অর্থাৎ হাত পাবো কোনো কিছু অ্যাফেক্টেড হয়ে গেলে আপনি 1,00,000 টাকা পাবে। অর্থাৎ ইশ্রম কার্ডে যে অপশনটি আছে, আপনি যদি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় টিক চিহ্ন মারেন অর্থাৎ ইয়েস করেন, তাহলে আপনি এই 330 টাকা বছরে কাটবে, এবং আপনার কিছু ক্ষতিগ্রস্ত হলে অ্যাক্সিডেন্টে তাহলে 1,00,000 টাকা পাবে, আর মৃত্যু হলে 2,00,000 টাকা পাবে। এর জন্য আপনাকে প্রতি মাসে 12 টাকা করে দিতে হবে, এবং বছরে কেন্দ্র সরকার দেবে এবং 12 টাকা দেবে ইশ্রম পোর্টাল রেজিস্ট্রেশন করার সময়। আরেকটি আমি ইনফরমেশন শেয়ার করছি, এই যে 12 টাকাটা আপনি যদি অ্যাপ্লাই করেন ইশ্রম কার্ডে, প্রথম বছরে আপনার 12 টাকাটা কাটবে না, এরপরে পর বছরে 12 টাকা কাটবে। অর্থাৎ আপনাকে মান্থলি 1 টাকা করে কাটছে, বছরে 12 টাকা। অটল পেনশন যোজনারও এই সুবিধা পাবেন এই স্কিমের আন্ডারে। এছাড়াও আপনাদের ইশ্রম কার্ডে বিভিন্ন রকম ডিটেলস আলোচনা করে দিয়েছি, যেহেতু সুবিধা অসুবিধাগুলো আলোচনা করলাম, এবং আপনাদের এবার অসুবিধাগুলি আলোচনা করছি। যেহেতু ইশ্রম কার্ডটি মেন উদ্দেশ্য হচ্ছে যে অসংগঠিত শ্রমিকদের, যেহেতু এদের কোনো কিছুতে রেজিস্ট্রেশন নেই, সেজন্য মেন উদ্দেশ্য হচ্ছে যে এদের এই পোর্টালের মাধ্যমে এনে এদের কী হয়েছে, এদের একত্রিত করে, যেহেতু করোনা আবহের সময় কী হয়েছিল, টাকাটা কীভাবে দেবে, অর্থাৎ স্নেহের প্রকল্প বলে একটি মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চ করেছিল, যেখানে 1,000 টাকা করে ডাইরেক্ট যিনারা রেজিস্টার করেছিলেন করোনার সময় তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হয়েছিল। সেই কথা চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকারও সেম প্রসেস অ্যাপ্লাই করেছেন, যেহেতু আপনাদের অসংগঠিত শ্রমিকদের নামটা এনলিস্ট করলে ওনারা জানতে পারবেন যে ওনাদের ডাটাতে কতজন শ্রমিক আছেন এবং কত লক্ষ বা কোটি শ্রমিক ভারতবর্ষে বসবাস করছে, এবং পুরো ডিটেলসটা তিনারা নিয়ে নেবেন। এছাড়াও যে
কোনো কিছু মহামারীর সময় যেহেতু করোনার সময় ডাইরেক্ট এরকম কিছু প্রসেস ছিল না, সেটা সংশোধন হিসাবে এই প্রসেসটা চালু করেছেন এবং ডাইরেক্ট বেনিফিটটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সো আপনারা কি করবেন, যেহেতু এটা অ্যাপ্লাই করতে আপনাদের মিনিমাম ওই সিএসসিতে 30 টাকা 40 টাকা বা 50 টাকা নেবে, আপনারা অ্যাপ্লাই করে দেন, এটার কোনো ফিজ লাগবে না। আর 330 টাকার বেনিফিটটা না নিতে চাইলে ইয়েস করবেন না। ওকে, সো আপনাদের এটা আমি যেটা বলবো, আপনারা অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই করে দিলে আপনাদেরই সুবিধা বেশি। আর যেটা 330 বা সামথিং, গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ হতেই পারে, আপনারা এক্সপেক্টেড করতে পারেন যে 330 টাকা দেওয়ার পরে, অর্থাৎ যেহেতু গভর্নমেন্ট 10 বছর বা 15 বছর পরে চেঞ্জ হয়ে যেতে পারে, সো আপনারা এ আশা করে অ্যাপ্লাই করে না যে আমি কিছু পাবো বা সামথিং। আপনারা পেতেও পারেন না পেতেও পারেন, কিন্তু আমি যেটা বলবো আপনাদের একজন গুড উইসার হিসাবে, আপনারা অ্যাপ্লাই করে দেন। এবং যেহেতু অ্যাপ্লাই করতে তেমন ফিজ লাগে না, জাস্ট অ্যাপ্লিকেশন করার সময় কিছু সামথিং লাগছে, আপনারা আই কার্ড পাবেন এবং এই সমস্ত আই কার্ডে ডিজিট পারবেন। এবং কোনো কিছু ক্ষতিগ্রস্ত টাইমে আপনাদের লেবরদের অনেক কিছু টাকা মাকা দেওয়া হয়, সো আপনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টেই টাকাটা ট্রান্সফার করা হবে। সো আপনি যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার টাইমিং চলছে, ডাইরেক্ট অ্যাকাউন্টে মানি ট্রান্সফার হয়েছে, যেমন পিএম কিষাণ সম্মান নিধিতে আপনারা যেমন 6,000 টাকা পাচ্ছেন, তারপরে মমতা যেটা দিচ্ছে 10,000 টাকা দিচ্ছে কৃষক বন্ধুতে, সেরকম এই লেবারদেরকেও কিছু হেল্প করতে পারে। সো আপনারা অ্যাপ্লাই করে দেন। আর বলবো যে সমস্ত স্টুডেন্টরা অনেকে কনফিউশনের মধ্যে আছে যে আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না, আপনাদের বলে রাখবো আপনারাও অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। সো মাই ডিয়ার ভিউয়ার্স, যারা এই চ্যানেলে নতুন তাদের আপডেটেড বা নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।